হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমিমা কাজী। আর আজকে দেখো, আমাদের সকালে এক্সাম চলছিল আতিফ আহানাপদের, তো এখন নিশ্চয় সবারই বাড়িতে এক্সাম চলছে, আতিফ আহানাপের এক্সাম হচ্ছে। তো আহানাপের এক্সাম সকালেই ছিল, আমি ওকে এক্সামের জন্য ওকে রেডি করতে করতে আমার একটু ব্রেকফাস্ট বানাতে দেরি হয়ে গেল। তো আমি এখন চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট বানাতে। আর এখানে দেখো, আমি ওই যে রুটি আটাটা আমি রাত্রেই মেখে রেখেছিলাম যাতে আমার সুবিধা হয়। আর এখানে আমি ওই রুটি করার যে বেলনিটা, ওটা আমি প্লাস্টিকের মধ্যে রাখি, কারণ মাকড়সা ঘোরাঘুরি করে আর আমি ওইটা না ধুয়ে কাজ করতে পারবো না। আর এই কাঠের বেলনি তো ধুলে আমার মানে রুটি করতেও সমস্যা হবে, তো তাই আমি একটা প্লাস্টিকের মধ্যেই রেখে দিই। আর এখানে দেখো, আমার রুটি তৈরি হয়ে গেছে। আর এখানে আমি এই রুটিটা দেখাচ্ছি, দেখো কেমন ট্যাড়াম্যাকা হয়ে গেছে। কারণ এমনি সময় যখন রুটি করি গোল হয়ে যায়, আর যখন ভিডিও করার সময় রুটি করবো তখন ট্যাড়াম্যাকা হয়ে যাবে, যাকে কোনো অসুবিধা নেই। তো এখানে আমি এই রুটি করে নিচ্ছি। আর এখানে দেখো, আমি রাত থেকে বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো বাদামটা আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ আতিফ খাবে ওটস, তো ওকে দিয়ে দেবো ওটস। তো ওটসের সঙ্গে একটু বাদাম দিয়ে দিই। আর আমাদের রাত্রির কিছু তরকারি ছিল, ওটা দিয়ে আমরা খেয়ে নেবো। আর এখানে একটা ব্রেডও পড়েছিল, তো সেটাকেও আমি শেখে নিচ্ছি, নিয়ে আমি খেয়ে নেবো, মানে আমরা সবাই মিলে খেয়ে নেবো। আর এখানে কাউন্টার টপটাও আমি ক্লিন করে নিলাম হাতে হাতে, যাতে আমার একটু কাজের সুবিধা হয়, মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, সবাইকে দিয়ে দিলাম। আর একটা ছোট্ট পাড়া দেখো বেবি রুটি হয়েছে, ওটা আহানাপ জিজ্ঞাসা করছে যে কী। তো ওই বেবি রুটিটা আমি নিয়ে নিয়েছি, আর একটা ব্রেড নিয়ে নিয়েছি। আর এখানে চলো আমি মানে ব্রেকফাস্ট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে ফের কথা বলছি। আর দেখো, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি চলে এসেছি বেডরুম পরিষ্কার করতে। আর এখানে আহানাপের ইচ্ছা হচ্ছে ওর সঙ্গে পিলো ফাইট করি। আর এখানে দেখো, আহানা পর আমার পিলো ফাইট হয়ে গেছে। তো এই পিলো ফাইটটা আমরা ডেলি করি, ওর একটু খুশি হয়। তো আজকে আমি ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করি, কারণ আহানাপের ইচ্ছায় ওর সঙ্গে একটু পিলো ফাইট করতে। বাচ্চারা তোদের সঙ্গে একটু খেলতেই হয় আমাদের। দেখো আমি যে বাবুর পায়ে পুরো শক্ত পায়ে বসতে দিচ্ছে, পায়ে লেগেছে এরকম করছি এরকম করেছি। আমি আমি যে দিতে গেছি খেলবি না আমি মা আমি মা এখন বুঝতে দাঁড়াতে বসে এখানে সব খেলে হচ্ছে। আমি আমি যে এখন বুঝতে দাঁড়াতে দেখো কেমন করে বাড়িতে তোরা থেকে পয়সা সেবা আমি আমি বলি সে তার থেকে পয়সা। আর এখানে দেখো, ফাইট ফাইট সব হয়ে গেছে। এবার আমি বেডশিটটাকে তুলে ঝেড়ে আবার একবার বিছিয়ে দিচ্ছি, কারণ আমি ডেলি বেডশিট মানে ধুয়ে দিই না, মানে আমি দু তিন দিন বিছোই পর পর, তারপরে আবার সেটাকে তুলে ধুয়ে দিই, তারপরে আবার একটু। আর দেখো, আমার এই দেয়ালে সব ড্যাম্পের জন্য এরকম হয়ে আছে, তো এগুলোকে কিছু মানে মনে করা যায় ইগনোর করো আর কিছু না। আর এখানে দেখো, আমার বেডশিট মানে বিছানো হয়ে গেছে। এবার আমি কী বলে বিছানার এবার এই লেপগুলো বা এগুলোকে আমি গুছিয়ে আমি মানে যেখানে রাখা সেখানে রেখে দিচ্ছি। দেখো, আমার রুম ক্লিন হয়ে গেছে। আর দেখো, আহানা এই ক্লিন যতই করি, এই যে মাথায় উঠে গেছে, সারাদিন রাত এর ওপর লাফালাফি হবে, এর নস খারাপ হয়ে যাবে। দেখো, রুম গোছানো হয়ে গেছে। আর আমার তো রুম ক্লিন হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, ঝাড়ুও দেওয়া হয়ে গেছে। এবার আমি কিচেনে যাবো। আমাদের আহানাপের ইচ্ছা হচ্ছিলো পিলো ফাইট করার, ইচ্ছা না ওর প্রত্যেকদিনই হয়, তো করা হয়। আমি আজকে শ্যুট করলাম, তো আহানা কে জিতলো পিলো ফাইটে? চলো, অনেক খেলাধুলা হয়ে গেছে। আর কি বলে, হ্যাঁ অনেক খেলা হয়ে গেল, মজা হয়ে গেল, এবার কাজে মন দিই। চলো এবার রান্না করে নিই আমি। দেখো, আমি চলে এসেছি কিচেনে। তো প্রথমে আমি এসে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ ভাতটা একটু হতে দেরি হবে, কারণ হচ্ছে আমি তো তোমরা জানো ভাতটাকে একবার ধুয়ে বসিয়ে আর একবার ফুটে গেলে বন্ধ করে দিই, তারপর আমি দুটো গ্যাসে আমার যা কিছু করার করি, তাই ওই জন্য আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি ফের একবার কাউন্টার টপটা একটু মুছে দিচ্ছি, মুছে নিয়ে এবার ব্রেকফাস্টে যেসব জায়গাগুলো হয়েছিলো সেগুলোকেও সব ধুয়ে নেব। তো সেগুলোই আমি এখানে ঠিক করছি। আর এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ভাত এদিকে হচ্ছে,
আর যতক্ষণ ভাতটা ফুটবে ততক্ষণ আমার এদিকে জায়গাগুলোও ধোয়া হয়ে যাবে। আর আমি জায়গাগুলো ধুয়ে এখানে পানিটা ঝরানোর জন্য এই যে একটা ঝাঁকি মতন আমি কিনেছি, তো এটার মধ্যে আমি রেখে দেবো। রেখে এটা যখন এখানে পানিগুলো মানে জায়গার যে পানিগুলো শুকিয়ে যাবে তারপর আমি এগুলো যেখানে রাখার সেখানে রেখে দেব। তো এক মানে একা থাকলে একার হাতে কাজ করলে এটাই হয় যে তাড়াতাড়ি করে একটুখানি মানে মাথা খাটিয়ে যে কোনটা আগে কোনটা পরে করলে মানে একটুখানি বুঝে করলেই তো হয়ে যায়। তো আমার দেখো এখানে জায়গাটা ধোয়া হয়ে গেছে, আমি এবার এখানে যত মানে ভাতও আমার ফুটে গেছে আমি এখানে, আর এখানে আমি পিঁড়ে বেলনিটাও আমি প্রত্যেক দিন ধুয়ে দিই রুটি করার পর, তারপর এটা শুকিয়ে গেলে ফের আমি এটা প্লাস্টিকে মুড়ে আমি রেখে দেবো। তো এখানে হয়ে গেছে, আমি এই জায়গার এটা বাইরে রেখে চলে এলাম। আর এখানে আমি এসে ভাতও আমার ফুটে গেছে বন্ধ করে দিচ্ছি, আমি ফ্রিজ থেকে কিছু সবজি নিয়ে নিচ্ছি কারণ দেখে নিচ্ছি যে কী বানাবো। তো আজকে এই বাঁধাকপিটাই পড়েছিলো, তো বাঁধাকপিটা আমি ভাবছি একটুখানি ভাজি করবো। আর এইখানে বেগুন নিয়ে নিচ্ছি, বেগুনটাকে ভর্তা করে নেব, আর আলু আছে আর ডাল হবে। তো এখানে আমি তাই সবজিগুলো এখানে তাড়াতাড়ি করে নিচ্ছি। আর আমি তো ছুরিতে কাজ করতে পারি না, তোমরা জানো আমি বটি, না হলে আমার হবে না। তাই আমি এখানে বসে তাড়াতাড়ি করে সবজিগুলো একটু কেটে নিই। যারা একা থাকে তারা ঠিক মানে বুঝে নেয় যে কীভাবে কাজ করলে তাড়াতাড়ি হয়, কারণ আমাদের টাইমের মধ্যে কাজ করতে হয়। তো এখানে আমি একটা এই আনাজেরই একটা চুপড়ি মতন আমি সেই বটির নিচে রেখে দিচ্ছি যাতে আমাকে আনাজগুলো নিচে না পড়ে, একবারে ওতে পড়ে যাবে। দেখো এই যে রয়ে গেল, আমি নিচে থেকে যেটুকুন পড়েছিলো তুলে নিলাম, নিয়ে ওটাই আমি প্লাস্টিকে করে বেঁধে আমি ডাস্টবিনে ফেলে দেবো। তো আমার একটুখানি কাজ ছোটো হয়ে গেল। আর আমি এখানে চলে এসেছি, কিচেনের সবজিগুলো ধোয়া হয়ে গেছে। প্রথমে আমি কড়া বসিয়ে দিচ্ছি, আর ওইদিকে প্রেশার কুকারে ডালও বসিয়ে দিয়েছি একসাথে। আর এখানে কড়াইয়ে আমি প্রথমে দিচ্ছি পাঁচফোড়ন দেওয়ার পর পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। আর বাঁধাকপি দেওয়ার পর এখানে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যেমন পরিমাণ মতন আন্দাজ করে দিয়ে দেওয়া হবে। আর এটাকে আমি হালকা হালকা আঁচে আমি ভাজবো। আর ওদিকে আমার প্রেশার কুকারে মানে ডালটাও সিদ্ধ হয়ে যাবে, একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। আর দেখো আমার বাঁধাকপিটা অলমোস্ট হয়েই এসছে, তো কম আঁচেই করি আমি, এটা প্রেশার কুকারে সিটি দিয়ে এরকম করে করি না। তো আমার ওটা হয়ে গেছে, তো আমি এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, ভাতও আমার হয়ে গেছে, ভাতটা ফুটে যাবে। আর হচ্ছে আজকে আমার সঙ্গে একটা কাজ হয়েছে, আমি একবার প্রেশার কুকারে ডাল বসিয়েছিলাম কিন্তু ডালটা আমি সবসময় জায়গা ধুয়ে নিয়েই বসাই, কিন্তু হচ্ছে আজকে জানি না ধুয়ে প্রেশার কুকারে ধুয়েই আমি বসিয়েছি, ধোয়া জায়গা হলো আমি ধুয়ে নিই, কিন্তু যখন ডালটা মানে বার করে আমি মানে বাগার দেওয়ার জন্য বার করছি তখন দেখছি ওর মধ্যে একটা মাকড়সা পড়ে গেছে। তো সেই ডালটা নিয়ে গেল না, তো আমাকে ফের সেকেন্ড টাইম ডাল বসাতে হলো, ফের প্রেশার কুকার ভালো করে ধুয়ে ফের সেকেন্ড টাইম আমি বসালাম। তো আমার মোটামুটি কাজ হয়ে গেছে। এবার আমি রান্নাঘরটাকেও ক্লিন করে নিচ্ছি একই হাতে, কারণ রান্নাঘরটাকে পুরো একবারেই এখান থেকে ক্লিন ক্লিন করে আমি যদি বেরিয়ে যাই তাহলে আমার এখানে আর কাজ থাকবে না। তো দেখো আমি প্রথমে একটুখানি সাবান দিয়ে এটাকে ঘষে নিই। আর এই রান্নাঘরের যে দেওয়ালগুলো বা চিমনি যে ওপরের দেওয়ালটা আছে এগুলোকেও আমি একবার মানে সাবান দিয়ে সব শেষে সাবান দিয়ে একবার ধুয়ে নিই। আর এইদিকে আমার একটা সাইড হয়ে গেছে, তারপরে আমি ওই সাইডের মানে ওই দিকের সাইডটায় গেলাম, যে ওই দিকটাও পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। দেয়ালগুলো একবার করে এই হাতেই মুছে নিলে তো হয়ে যায়, নাহলে যদি না পরে করবো করতে করতে না অনেক সব তেলের জিনিসগুলো পড়ে যায়। আর এখানে দেখো আমি তেলের মানে বোতলগুলো একটু ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি দু তিন দিন ছাড়া ছাড়া একটু ধুয়ে নিই তাহলে একটু ক্লিন থাকে, নাহলে তেলের তেল পরে পরে একটা যে তেলের চটচটে ভাব হয়ে যায় না সেটাও একটু কেমন খারাপ লাগে। তো আমি যখন একাই থাকি তখন আমার এই একই সাথে যতক্ষণ রান্না হয় ততক্ষণের মধ্যে এরকমভাবে কাজ করে নিতে হয় করে নিই। তো এটা আমারও অনেক সুবিধা হয়ে যায়, কাজও সহজ হয়ে যায় আর টাইমটাও আমার ঠিক মেনটেন হয়ে যায়। তো এখানে বোতলগুলো ক্লিন হয়ে গেল, দেখতে পরিষ্কার লাগবে আমার এখানে কমপ্লিট। হ্যাঁ দেখো এইসবে আমার পুরো কাজ কমপ্লিট হলো, লাঞ্চ বানানো রান্নাঘরটা পুরো একই হাতে মুছে দিলাম। এবার আমি এখন এসেছি, একটু বসে আছি, এবার আমি ফ্রেশ হবো, গা ধোবো, তারপরে আমি তোমার সঙ্গে। আর দেখো এখানে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি গা ধুয়ে, এবার লাঞ্চের টাইম। তো এখানে লাঞ্চেরই জোগাড় করছি, কিচেন থেকে আমি এখানে মাদুর পেতে নিচ্ছি, কিচেন থেকে হাঁড়িগুলো এখানে নিয়ে চলে আসবো, এখানে বসেই খাওয়া দাওয়া করবো আমরা। আর আহানাপের দুষ্টুমি দেখো, ও মানে ভিডিও হচ্ছে, ও একটার পর একটা অন্যায় করছে, দাঁড়াও দেখাচ্ছি ও কী করছে, তোমরা দেখো একটু শুধু। জানে মেলি জানে মন বস অঙ্ক এ জানে মেলি জানে মন ব
बचपन का प्यार मैं आपको नहीं जाना ले जैसा मेरा प्यार जान मुझे दिया है बचपन का प्यार मैं आपको नहीं আর দেখলে তো তোমরা আহানাফের মানে কাণ্ড, আহানাফ এখন মানে গান গাইতে শিখেছে, বাবু এখন গান গাইছে, বসে বসে ডান্স করছে, এইসব দুষ্টুমি হচ্ছে। আর দেখো আমি এখানে সব হাঁড়ি নিয়ে চলে এসেছি কিচেন থেকে, তো এখানে আমি একে একে ভাত বেড়ে নেবো, তো এখানে বেড়ে নিচ্ছি। আর আহানাফের তো আগে খাওয়া হয়ে গেছে, আমরা এবার খাবো। আর এইভাবেই দেখো সারাদিনটা আমার কেটে যায় একটার পর একটা মানে কাজে করে। আর আমি লাঞ্চ করে নিচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। আর এখানে দেখো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর আমার একটা বাজে অভ্যাস আছে, ভাত খাওয়ার পর একটু মিষ্টি কিছু খেতে হবে, তাই আমি এখানে একটা মেরিগোল্ড বিস্কুট খাচ্ছি। বলছি এখানে দেখো আহানাপের সঙ্গে একটুখানি মজা হচ্ছে, আহানাপও আমার একটু টাং খিঁচছে, আমি ওর একটু টাং খিঁচছি। তো বাচ্চারা একা বাড়িতে থাকে, ওদের সঙ্গে একটুখানি এইসব করতেই হয়। বইকাল হয়ে গেছে এখন, আর আমি চা নিয়ে চলে এসেছি। আমার চা নিয়ে চলে এসেছি, চা খাবো। আর আজকে দেখো মেঘলা মেঘলা ওয়েদার, আমি গা ধুয়েছিলাম কিন্তু আমার এখনও চুল শুকায়নি, চুল এখনও ভিজে মেঘলা ওয়েদারের জন্য। তো চলো আমি চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর দেখো এখানে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রিল্যাক্স করছি, বারান্দায় বসে আছি একটু। তো এখানে বসে থাকে আমি মাঝে মাঝেই, কারণ এই গরম আসছে, এবার ভালো লাগবে এখানে বসে টাইমটা কাটাতে, আমি প্রায় এখানটায় একটু বসে থাকি। আজকে এতটাই, আশা করি তোমাদের ভালো লেগেছে। একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।